हम तो रखते हैं मुसलमानों का दी दिल से है

ইন্ডিয়ায় এখন রাত সাড়ে দশটা আর জিএমটি অনুযায়ী এখন সন্ধ্যা সাড়ে চারটা আর প্রিয় দর্শক এই সময়টি হলো রাহিউদা প্রোগ্রামের কাদিয়া দারুনামান থেকে রাহুদা প্রোগ্রামের চার পর্বের সিরিজ সহ আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি আমাদের রেগুলার দর্শকরা জানেন যে রাহুদা প্রোগ্রামটি একটি লাইভ ডিসকাশন প্রোগ্রাম হয়ে থাকে আর লাইভ হওয়ার পাশাপাশি এই প্রোগ্রামটি ইন্টারঅ্যাক্টিভও হয়ে থাকে প্রিয় দর্শক এই প্রোগ্রামটি ইন্টার্যাক্টিভ হওয়ার অর্থ হলো আমাদের দর্শকরা আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামে যোগ দিতে পারেন আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারেন এবং তাদের প্রশ্ন আমাদের কাছে প্রেরণ করতে পারেন আপনারা আমাদের সাথে টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অনুরূপভাবে টেক্সট মেসেজ ফ্যাক্স মেসেজ এবং ইমেইলের সুবিধাও রয়েছে স্টুডিও ডিসকাশনের পাশাপাশি আমরা আমাদের দর্শকদের ফোন কল নিয়ে থাকি তাদের প্রশ্ন শুনি এবং এখানে স্টুডিওতে উপস্থিত আলেমরা সেসব প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন এই প্রোগ্রামের মাধ্যমেই প্রিয় দর্শক যদি আপনারা আমাদের সাথে এই প্রোগ্রামে যোগ দিতে চান আমাদের সাথে কথা বলতে চান আর আপনাদের প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমি আপনাদের বলে দিতে চাই যে আমাদের টেলিফোন লাইনগুলো এখন থেকে সচল আছে আর আমি আশা করছি আমাদের দর্শকরা তাদের টেলিভিশন স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগের সমস্ত মাধ্যমগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যেমনটি খাকসার এখনই বললাম যে পর্বের সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আজকের এই পর্ব এই সিরিজেরই তৃতীয় পর্ব হবে এই পুরো সিরিজে আমরা দোয়ার বিষয়ে কথা বলছি বা আলোচনা করছি দোয়ার গুরুত্ব দোয়ার কল্যাণ এবং দোয়ার দর্শন আর দোয়া গৃহীত হওয়ার শর্ত এর বিষয়ে এই সিরিজে আলোচনা চলছে গত পর্বের নয় আজকের পর্বেও এবং অনুরূপভাবে এর পরবর্তী পর্বেও দোয়ার বিষয়ের দিক থেকে সৈয়দনা হজরত মির্জা মসরুর আহমদ আজিজ যিনি আমাদের জামাতের বর্তমান খলিফা তিনি তার সমূহে যে সব কথা তুলে ধরেছেন তার আলোকে আলোচনা চলছে এরই প্রেক্ষিতে আজকের পর্বে আমার সাথে যে আলেমের আলেমদের প্যানেল এই স্টুডিওতে উপস্থিত আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি মোতরম মৌলানা মোহাম্মদ করিম উদ্দিন সাহেব আছেন আর তার সাথে আছেন মোতরম মৌলানা জৈনুদ্দিন হামেদ সাহেব এই উভয় মৌলানা আমার সাথে আজকের পর্বে আলোচনায় যোগ দিবেন আমি আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি জোজাকাল্লা প্রিয় দর্শক পবিত্র কোরআনে আল্লাহ তালা বহু স্থানে দোয়ার নির্দেশ দিয়েছেন আর এরই সাথে আল্লাহ আলা এই তাকিদ পূর্ণ নির্দেশনা দিয়েছেন যে যদি চাইতে হয় তাহলে আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং একমাত্র তার কাছেই যাচনা করতে হবে দোয়ার ক্ষেত্রে আমরা এই বিষয়টি বুঝতে পারি যে মহানবী সাল্লাহ আলহি দোয়াকেই ইবাদত আখ্যা দিয়েছেন আর দোয়াকেই ইবাদতের মূল বিষয়বস্তু আখ্যা দিয়েছেন এই সংক্ষিপ্ত ভূমিকার পর খাকসার আজকের পর্বের প্রথম প্রশ্ন মৌলানা মোহতরম মৌলানা আমি ক্ষমা যাচ্ছি আমি হামিদ কাউসার বলেছি মোহতরম মৌলানা মোহাম্মদ করিমুদ্দিন সাহেদ সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাই যে সৈয়দ না হজরত আকদাস মাসিহে মাউদ্দ সালাম বলেছেন যে বিশেষ রহমত তারাই লাভ করতে পারে যারা রহমতের পদ্ধতিকে অর্থাৎ দোয়া এবং তৌহিদকে অবলম্বন করে এই কারণে যারা এই পদ্ধতিকে পরিত্যাগ করে তারা বিভিন্ন ধরনের বিপদে নিবেদিত হয় তো এই এই যে বিষয়টি বর্ণনা করেছেন এর ব্যাখ্যা সৈয়দ নজরত ইস্কি বলেছেন সেটি আপনি উপস্থাপন করবেন রহমান ইব্রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম মূল কথা হলো পবিত্র কোরআনে আল্লাহ তা যে সব শিক্ষামালা মানুষের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করে দান করেছেন সেখানে খুব উৎকৃষ্ট একটি দিক এটি বর্ণনা করা হয়েছে যে যেসব মোমেনদের ইমান পরিপূর্ণ হয়ে থাকে তাদের জন্য আবশ্যক হলো তারা যেন আল্লাহ তালার কাছে সব কিছু চায় এমনকি মহানবী সাল্লাহ আলিয় সাল্লাম এটিও বলেছেন যে যদি জুতার ফিতা ও ও চাইতে হয় বা তার প্রয়োজন হয় আর সেই প্রয়োজন পূর্ণ করতে হয় তাহলে তার জন্য আল্লাহ তালার কাছে চাও অর্থাৎ ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় জিনিসের জন্য আমাদের জন্য আল্লাহ তালার দ্বার খোলা আছে তার কাছে আমরা কিছু চাইতে পারি এবং তার কাছে চাইলে তিনি দান করবেন অতএব আল্লাহ তালা পবিত্র কোরআনে এই বিষয়টির উল্লেখ করেছেন যে কুল সুরাফুর কানের আয়াত অর্থাৎ তুমি বলে দাও যে তোমার প্রভুর কোনো কিছুর পরোয়া নেই বা তিনি কোনো কিছুর পরোয়া করেন না দোয়া দোয়াউকুম যদি তোমাদের কাছে দোয়া না থাকে অর্থাৎ তোমাদের দোয়া না হয় এ আল্লাহ তালার কাছে চাওয়ার ফলে আল্লাহ তালার রহমত উদ্দেলিত হয় নতুন আল্লাহ তালার মানুষের কোনো পরোয়া নেই অর্থাৎ আল্লাহ তালা মানুষের কোনো কিছুতেই পরোয়া করেন না অর্থাৎ দোয়ার যে দর্শন হুজুর আল্লাহ ইসলাম এখানে উপস্থাপন করেছেন সেখানে এই বিষয়টিকে বিশেষভাবে দৃষ্টিপটে রাখা হয়েছে যে যখনই মানুষ দোয়া করবে এমনভাবে যেন দোয়া করে যে সে তার জীবনের উদ্দেশ্যকে পূর্ণকারী হতে পারে এর মাধ্যমে অতএব আল্লাহ তাআলা অপর স্থানে বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে অতএব ইবাদত করা হলো জীবনের মূল উদ্দেশ্য নতুবা অন্যান্য আবশ্যকীয় বিষয় তো মানুষের মানবিক দিক থেকে সে পূর্ণ করছে অতএব এই থেকে দেখতে হবে যে আল্লাহ তালার যে সকল পুরস্কাররা যে আমাদের প্রতি অবতীর্ণ হচ্ছে আমরা সেগুলো নিজেরা সৃষ্টি করিনি বরং আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন অতএব এই দোয়ার দর্শনের প্রেক্ষিতে হজরত আসলাম যে বিষয়টি বর্ণনা করেছেন তা হলো এই যে আল্লাহ তালার গুণাবলীর প্রতি দৃষ্টি দিন সর্বপ্রথম মানুষ নিজের জীবনের উদ্দেশ্যকে যেন দৃষ্টিপটে রাখে যে আমার জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালার ইবাদত যদি পরিপূর্ণভাবে না করতে পারে তাহলে এর অর্থ হলো পরবর্তী দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায় অতএব আল্লাহ তালার নির্দেশ হলো আল্লাহ তালা কি আল্লাহ তালার যে সকল গুণাবলী রয়েছে সেগুলোর প্রতি দৃষ্টি দাও আর এর জন্য যে জিনিসই তোমাদের চাইতে হয় তা আল্লাহ তালার কাছে যাওয়া তাই এক স্থানে আল্লাহ তালা বলে কুলিদুল্লাহ আবির রহমান অর্থাৎ দেখো আল্লা তালার নাম নিয়ে আল্লাহ বলে ডাকো বা রহমানের গুণের প্রেক্ষিতে তাকে আহ্বান করে যে নাম নিয়েই তাকে আহ্বান করো না কেন সেই সমস্ত ও ভালো নাম আল্লাহ তালার জন্য লাহুলাসমাউল হুসনা অর্থাৎ আল্লাহ তালার যত ভালো গুণাবলী রয়েছে এবং যত ভালো ভালো নাম রয়েছে সেগুলোর দোহাই দিয়ে দিয়ে দোয়ার জন্য মানুষ যদি দোয়া করে মানুষ যদি চায় বা যাচনা করে তাহলে আল্লাহ তালার রহমতও নিশ্চিতভাবে উদ্ভলিত হয় তেফ সুরাফাতে আল্লাহ তাআলা এই বিষয়টি প্রকাশ করে হে রব্বি লাহ কেত অর্থাৎ সমস্ত প্রশংসার একমাত্র দাবি কারক হলেন আল্লাহ আলা কেন কেননা তিনি রাব্বুল আলমিন সমস্ত জগতের তিনি প্রভুভ্রতি পালক অতএব এদিক থেকে আমরা দেখি যে তিনি রহমানও রহমানের অর্থ হলো অযাচিত দানকারী এখন মানুষ যদি মনোযোগ দেয় যে আমি কি আমার গুরুত্ব বা আমার সত্তায় কি আছে আমার গুরুত্বই এই বাকি তাহলে মানুষকে যদি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করে থাকেন তাহলে তার পূর্বে এই জগৎ সৃষ্টি করেছেন এরপর সেখানে পৃথিবী বা ভূমি ও আকাশ বানিয়েছেন এরপর আকাশে সূর্য চন্দ্র বানিয়েছেন আর সেগুলোর প্রভাব পৃথিবীর উপর পড়ে থাকে এরপর তিনি আমাদের জন্য খাদ্যের সংস্থান করেছেন তো রহমানের অর্থ হলো তিনি অযোজিত দানকারী এখন দেখুন যে আল্লাহ তালার এই গুণ কতই না অদ্ভুত যে ইমান আনয়নকারীও মোমেন আর যে আনবে না বা কাফের থাকবে বা যে আল্লাহ তালার অস্তিত্বকেই অস্বীকার করে তাদের সবাইকে আল্লাহ তালা নিজ রিজিক প্রদান করছেন তো এই দিক থেকে আল্লাহ তালার যে রাহমানিয়া তা সবার জন্য সমান সূর্য বের হলে সবার জন্য সমানভাবে বের হয় বাতাস প্রবাহিত হলে সবার জন্য সমানভাবে প্রবাহিত হয় অনুরূপভাবে বৃষ্টি হলে সবার জন্য সমানভাবেই বর্ষিত হয় এমন নয় যে কেউ এ কথা বলবে যে সূর্য মুসলমানদের ক্ষেত্রে ভিন্ন হিন্দুদের জন্য ভিন্ন বা হাওয়া বা বাতাস যখন চলে তখন এর এতটা অংশ মুসলমানদের এতটা অংশ মুসলিমদের এমন নয় বরং এগুলো সবার জন্য সমান হয়ে থাকে তো রহমানিয়তের জোশ হলো এটি যে আল্লাহ তালার নৈকট্য লাভের কারণ হয় এটি আর যখন আমরা জানতে পারি যে আল্লাহ আমাদের প্রতি এত এত পুরস্কার অবতীর্ণ করেছেন যেগুলো আমরা গুনতে পারি না যে আল্লাহ সমূহকে যদি মানুষ গুনতে বসে তাহলে সে গুণে শেষ করতে পারবে না তো এই দিক থেকে আল্লাহ বলেছেন যে আসমায় হোসনা অর্থাৎ ভালো ভালো নাম বা ভালো ভালো গুণাবলী যেগুলো রয়েছে সেগুলোর দোহাই দিয়ে আমার কাছে যদি চাও তাহলে নিশ্চিতভাবে আল্লাহ তালা তার দোহা গ্রহণ করেন উদী আস্তিব্যাকুম বলেছেন তিনি যে দোয়া করা আমি সে এই দোয়া গ্রহণ করবে কিন্তু এটিও স্মরণ রাখা উচিত যে সমস্ত দোয়া গৃহীত হয় না উদাহরস্বরূপ হাজরত মসিম আউদাল সালাতু সলামও এবং কোনও কোনও খলিফাও আর হুজুরও এই বিষয়টি উল্লেখ করেছেন যে এক শিশু যদি মা এক শিশুর মা যদি চুলার কাছে বসে রুটি বানাতে থাকে আর তার সন্তান যদি চায় যে আগুনের লাল শিখা দেখে সে যদি সেটি ধরার জন্য যায় তাহলে মা তাকে সরিয়ে দিবে কেননা সে জানে যে তার হাত জ্বলে যাবে এখানে হাত দিলে তো অনুরূপভাবে ঠিক সেই বিষয় যা বান্দা চাচ্ছে সে এটি জানে না যে এটি তার জন্য অপকারী হবে না উপকারী হবে তো আল্লাহ তালা বলেছেন যে যেই বিষয়গুলোকে আমরা মানুষের জন্য মন্দ মনে করি বা মনে করি যে এটি তার জন্য ভালো হবে না তার জন্য ক্ষতিকারক হবে তো এমন জিনিস এসে গ্রহণ করে না হ্যাঁ যদি মানুষের জন্য উপকারী কোনো জিনিস হয় আধ্যাত্মিকতার উন্নতির মাধ্যম হয়ে থাকার এর মাধ্যমে আল্লাহ তালার স্তিত্ব সম্পর্কে ইসলাম সম্পর্কে মানুষের ভালো ধারণা সৃষ্টি হয় তো আল্লাহ তালা তাদের দোয়া অবশ্যই গ্রহণ করে থাকে না তবে এবার আল্লাহ পবিত্র কোরআনের বহু স্থানে এই বিষয়টি উল্লেখ করেছেন যে আল্লাহ তালার কাছে দোয়া করলে উদৌনি আসতো জিবলাকুম তো তাদের দোয়াই গৃহীন করা হবে যারা আল্লাহ তালাকে আহ্বান করে আর তারাই আহ্বান করে যারা আল্লাহ তালার ইবাদত করে অতএব এইগুলো একটি আরেকটির সাথে উতপ্রোতভাবে জড়িত যে আল্লাহ তালার ইবাদত পূর্ণভাবে করার যারা করে তারা যখন খোদা তালার কাছে বিনয়ের সাথে চায় তখন এমন অবস্থায় আল্লাহ তালা তাদের দোয়াকে অবশ্যই গ্রহণ করেন কি আর এরপর তার চাওয়ার পদ্ধতি হলো যখন এক শিশু ক্ষুধায় ক্রন্দনরত থাকে তখন মা তাকে দুধ পান করায় বা শিশু যদি ক্ষুধার্থ থাকে তাহলে তাকে কোনো খাবার খাওয়ায় বা রুটি খাওয়ায় একই অবস্থা মানুষ যখন খুবই কষ্টকর অবস্থায় থাকে তখন আল্লাহ তারা বলেছেন যে আম্মাই ইউজিবুল মুস্তারাইজাদ আহ অর্থাৎ সে কে যে যখন এই অবস্থায় থাকবে বা তার প্রারেশানি থাকবে এবং সে অন্য কোনো সাহায্য পায় না তখন এমন অবস্থায় তারকে সাহায্যকারী হয় আম্মাই ইউজিবুল মুস্তাররা অর্থাৎ এই যে অবস্থা এই অবস্থায় যখন দোয়া করা হয় তখন আল্লাহ তালা তার সেই দোয়া গ্রহণ করেন অতএব হাদিসে উল্লেখ রয়েছে স্বয়ং হজরত মুসিম আউদ আল ইসলাম এর সবানে বা জীবনীতে ওই বিষয়টি উল্লেখ হয়েছে যে তিনি যখন দোয়া করতেন তখন মনে হচ্ছিল যেন ও ডেকচিতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে এত বেশি এই ক্রন্দন থাকতেন তারা আর এমন অবস্থা হতো যে আল্লাহ তালা তাদের দোয়া যেন শুনতে পাচ্ছেন ইস্তেরা এমন এক বিগলনের সময় দয়া করতে হবে যা তালা আমাদের জন্য পূর্ণ করবেন এমন নয় যে সমস্ত দোয়াই গৃহীত হবে যেমনটা আমি বলেছি যে যা মানুষের জন্য যে বিষয়টি উপকারী হয়ে থাকে সেটি আল্লাহ তালা গ্রহণ করেন যা তার জন্য ক্ষতিকর হয় বা সমাজের জন্য ক্ষতিকর হয় তা আল্লাহ তালা গ্রহণ করেন না তো অনেকে বলে যে আমরা অনেক দোয়া করেছি আমাদের দোয়া গৃহীত হয়নি তো এটি ভাবতে হবে যে আমাদের মাঝে কোনো দুর্বলতা থাকবে আমাদের দোয়ার মাঝে কোনো দুর্বলতা থাকবে আমাদের আহ্বানের মাঝে বা আল্লাহ তালার কাছে যে এ দোয়া আমরা করছি তার মাঝে কোনো বিপদ আছে যা হতে পারে সেই জিনিসটি আমরা চাচ্ছি সেটি আমাদের জন্য ভালো হবে না তো এই সমস্ত বিষয় লক্ষ্য রেখে এটি মনে রাখতে হবে যে দোয়ার দর্শন হলো আল্লাহ তাহলে ইবাদতের দায়িত্ব যেন সে পালন করে এবং সে ঘোষণা দেয় যে আমি আল্লাহ তালা ছাড়া আর কাউকে জানি না এবং তার সবাইকে সাহায্য করে কি যেমনটি আমি বলেছি যে আমার জুতার আমার যে কোনো জিনিসের জন্য আমি খোদা তালার কাছে যাতনা করব। আল্লাহ করুন আমরা যেন এই বিষয়গুলো অনুধাবন করি এবং এর দোয়ার মাধ্যমে আল্লাহ তালা নৈকট অর্জনকারী হয় আর দোয়ার মাধ্যমে আল্লাহ তালার সুসংবাদও লাভ হয় এবং আল্লাহ তালার সাহায্য ও সমর্থনও লাভ হয় আর আল্লাহ তালার অনুগ্রহের মাধ্যমে আমরা যদি দোয়া করি তাহলে এরপর আল্লাহ তালা আমাদের দোয়া এবং আমাদের বিগলিত চিত্তের দোয়াগুলোকে গ্রহণ করেন এবং শোনেন আর অসংখ্য উদাহরণ রয়েছে খোদা মানুষের সাহাবিদের মাঝেও এবং হজরত মুসিমাদামের সাহাবির মাঝেও এরপর ইনশাআল্লাহ আল্লাহ তালা ঈসা উল্লেখ ইসলামের হবে জজাকুমুল্লাহ প্রিয় দর্শক আমাদের এই প্রোগ্রামে একজন টেলিফোন কলার আছেন কাশ্মীর ইন্ডিয়া থেকে মোকার আদনান মুশতাক সাহেব এখন আমাদের সাথে লাইনে আছেন আমরা তার প্রশ্ন শুনছি আসসালামু আলাইকুম আদনান মুশতাক সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ জি আদনান সাহেব আপনি আপনার প্রশ্ন করতে পারেন জি আমার প্রশ্ন হলো যে আসলে আমার বন্ধুর প্রশ্ন তিনি বলছেন যে আমরা মানি হজরত মুসি মাহউদ ইসলাম আসবেন মাহদিও আসবেন কিন্তু আমরা কিভাবে জানবো যে হজরত মির্জা সাহেবী মুসিমাউদ ও মাহদি মাহুদ অনেক ধন্যবাদ আপনাকে আমি মতরম মোলানা করিম উদ্দিন সাহেদ সাহেবের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করছি দেখুন ময়নবী সাল আলহি আসাল্লাম মুসিহে মাউদ এবং ইমাম মাহাদির আগমনের যে লক্ষণ বলেছিলেন আর ইহো জাগতিক এবং ঐশী যে সকল পরিবর্তন উল্লেখ করেছেন এরপর মুসলমানদের যে অবস্থার উল্লেখ করেছেন সেগুলো সবই আমাদের সামনে আছে স্বয়ং মুসলমান আলেমরা এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন যে ইসলামও বাকি নেই ধর্ম বাকি নেই শুধু ইসলামের নামই বাকি আছে

অর্থাৎ দেখো এমন এক যুগ আসতে যাচ্ছে যখন ইসলামের কেবল নাম থেকে যাবে কোরআনের কেবল অক্ষরগুলোই অবশিষ্ট থাকবে আর এখনও দেখুন একই অবস্থা মুসলমানদের আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা তো বলে যে আমরা মুসলমান কিন্তু তাদের মাঝে কি সেই ইমানি উদ্দীপনা আছে যা সাহাবিদের মাঝে পাওয়া যেত বা পূর্ববর্তী যুগে মুসলমানদের মাঝে পাওয়া যেত স্বয়ং মুসলমানরাই বলছে যে এখন আর সেই অবস্থানে আল্লামা ইকবাল বলেছেন যে তোমরা বেশভূষায় খ্রিস্টান আর আচার আচরণ ইহু তোমাদের অবস্থা হলো এই যারা মুসলমান কিন্তু তাদের দেখে ইহুদিরাও লজ্জা পায় তো এখন এই হাদিসের পূর্ণতা মানুষ দেখতে পাচ্ছে যে মসজিদ ভরা মানুষ নামাজও পড়ছে কিন্তু এমন অবস্থায় তাহলে আমরা কিভাবে বলবো যে মহান আসলাম বলেছেন যে মসজিদগুলো বাদ্য তো আবার থাকবে কিন্তু সেগুলো হেদায়েত শূন্য হবে অর্থাৎ তারা শুধু ও ও ঠকর মারবে বাসিসদা করবে কিন্তু তাদের দোয়া গৃহীত হবে না সেই যুগের আলেমরা সর্বনিকৃষ্ট জীব হবে আর তাদের মধ্য থেকেই বা নৈরাজ্য সৃষ্টি হবে এবং তাদের মাঝে তা ফিরে যাবে তো এই পুরো চিত্র আমাদের চোখের সামনে রয়েছে মুসলমানরা নষ্ট হয়েছে নষ্ট জাতি আমাদের সামনে রয়েছে আর যে যার আগমনের কথা ছিল তিনি এসে ঠিক সেই সময় ঘোষণা করেছেন ইসলামে পক্ষ থেকে মসি ও মাহাদি হিসেবে প্রেরিত হয়েছে যেন মুসলমানদের মাঝে সেই একই উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি হয় যা পূর্বের যুগের মুসলমানদের মাঝে পাওয়া যেত অতএব হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ান আলাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ এই দাবি করেননি যে আমি মুসলমানদের সংশোধনের জন্য এসেছি বা ইসলামের উন্নতির জন্য আমি আগমন করেছি হ্যাঁ কেউ কেউ এই দাবি অবশ্যই করেছেন যে আমার যে তারা যা বলে তা শুধু আহ বইয়ের মাঝেই এই সীমাবদ্ধ রয়েছে বাহ্যিকভাবে তাদের কোনো জামাত নেই বা তাদের কোনো সেরূপ সেবামূলক কর্মকাণ্ড নেই কিন্তু হজরত ইসলাম যে যুগে মুসিমাউদ হওয়ার দাবি করেছেন ইমামা দেওয়ার দাবি করেছেন সেই যুগ ডেকে ডেকে বলছিল বা ঘোষণা দিচ্ছিল যে এখনই মসির আসার যুগ বা সময় আর তার সাথে এই এবং সমর্থনও ছিল ছিল আর আর তিনি ছাড়া এমন কোনো ব্যক্তি না যিনি এক জামাত প্রতিষ্ঠা করেছেন আর সেই জামাতের জন্য এই ভবিষ্যৎবাণী ছিল যে আমি তোমার প্রচারকে প্রান্তে প্রান্তে পৌঁছাবো এটি হজরত মুসিমাদামের একটি ইলহাম ছিল যে কোথায় এক ছোট্ট গ্রাম কাদিয়ান ছিল এখান থেকে সেই আওয়াজ আরম্ভ হয়েছে আর আজ সারা পৃথিবীতে তা ছড়িয়ে পড়েছে আর ইনশাল্লাহ তালা তালা তা আরও বিস্তৃত করতে থাকবেন আর এই আওয়াজ বিস্তৃত হতে থাকবে তো আমি আমার সাধারণ মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব যে সেই যুগ যার নির্ধারণ আসলাম করে গিয়েছিলেন সেই যুগও আমাদের সামনে আছে সেই এই আলেমরাও আমাদের সামনে আছেন সেই আলেমরাও আমাদের সামনে আছেন যারা নষ্ট হয়ে গেছে আর শুধু হজরত মির্জাকুল্লা মোহাম্মদ কাদিন আল্লাহ সাল্লা সাল্লাম ছাড়া আর কেউ এরূপ নেই যিনি এই দাবি করেছেন বা এরূপ দাবি করেছেন যে আল্লাহ তালা আমাকে ইমাম মাহেব এবং মসি হিসেবে প্রেরণ করেছেন আর তার জামাত আল্লাহ তালার কৃপায় দিন রাত উন্নতি করে যাচ্ছে এগুলো আল্লাহ তালার সাহায্য সমর্থনের নিদর্শন যদি এগুলো এখনও না চিনেন তাহলে অনুত তাপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না অবশেষে আল্লাহ তালার যে শাস্তি তা অবশ্যই আসবে কিন্তু আহমদিয়াতের বিজয় ইনশা তালা হয়েই থাকবে জাজা কুমল্লা সনাল জাজা প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন আমরা টেক্সট মেসেজ আকারে পেয়েছি সেটি আমি পড়ে শোনাচ্ছি আবরার খান সাহেব ইন্ডিয়া থেকে নিজের প্রশ্ন পাঠিয়েছেন যে হজরত মির্জা গোলাম মোহাম্মদ এলে আলসালাম তার পুস্তক রোহানি খাজায়েন ষষ্ঠ খণ্ড তিনশো সাঁত্রিশ লিখেছেন যে মুসিহ মাউদ এবং মাহাদির পর খিলাফত হবে আর এই হাদিস বুখারিতে আছে বুখারিতে এর উদ্ধৃতি বলবেন আমি মোতরম জৈনুদ্দিন হামেদ সাহেবের কাছে

যে লেখা এটি হয়তো বা প্রিন্টিং মিস্টেক হয়েছে বা হজরত মুসিমাদ আল ইসলাম যে হাদিসটি উপস্থাপন করেছেন সেটি এসি আসিদ্দ ইবনে মাজাতে আছে কিন্তু কোনো কারণে ভুলে এই উদ্ধৃতি ইবনে মাজা থেকে সেখানে উল্লেখ করা হয়নি সাধারণত ও আহমদ আলিমরা এটিকে হজরত মুসিমাদামের বিরুদ্ধে আপত্তি করে যে তিনি মিথ্যা বলেছেন অথচ এটি জানা কথা যারাই এই লেখালেখির কাজ করেন বা প্রবন্ধ লিখেন অনেক সময় অনেক উদ্ধৃতি ভুল উপস্থাপিত হয়ে যায় তো এখানে আমাদের দেখতে হবে যে এই হাদিসটি সঠিক কিনা তো এইখানে উত্তরে আমি এই কথাই বলবো যে যেহেতু হজরত মুসিমাদাম এর পূর্বে ইজালা হামে তিনি লিখেছেন যে তিনি বলেন যে আমি বলছি যে মহাদির সংবাদ ত্রুটি মুক্ত নয় এই কারণে ইমাম বুখারি এবং মুসলিম এই হাদিসগুলোকে নিজেদের গ্রন্থে সংকলন করেননি এই বিষয়টি হজরত মুসিমাদ আসলাম পূর্বেই লিখেছিলেন যে বুখারি এবং মুসলিমে এই হাদিসটিকে নেননি অনুরূপভাবে কিন্তু এই হাদিসটি সেভাবে এই সত্য যেভাবে বুখারের অন্যান্য হাদিস কারণ আল্লামা ইবনে মাজা এই হাদিসটিকে বর্ণনা করে লিখেছেন যে কাজা জাকরাহ সৈয়দি ফি জওয়ায়েদ, হাজা ইসনাদুন সহিহুন রিজালুহু সিকাতুন ও রওয়াহুল হাক এমফিল মুস্তাদরাক ওয়াকালা সহিহুন আলা শতে শাহ খাইন অর্থাৎ এই হাদিস অর্থাৎ হাজা খালিফাতুল্লাহ আহিল মহাদি যদিও ইমাম সুয়ুতিও উল্লেখ করেছেন আর জওয়াইব আছে আর এই হাদিসের সনদ ও আর এর রাবী বা বর্ণনাকারীরাও সিকা আর নির্দিষ্ট যে স্থান আমি উদ্ধৃতি ধরতে পারিনি সেখানেও অর্থাৎ বুখারি মুসলিমের যে মানদণ্ড সেই মানদণ্ড অনুযায়ীও এই হাদিসটি সঠিক অর্থাৎ মহাদেশদের কাছে বা মহাদ্দেশদের মতে বুখারি মুসলিমের যে শর্ত আছে হাদিসের সহি হওয়ার বিষয়ে যে মানদণ্ড সেই মানদণ্ড অনুযায়ী এটি সহি কিতাবুল ফিতান বাপ খরজুল মাহাদি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর আমি বুঝতে পারিনি তো এখন লেখালেখির সময় ভুলে কোনো একটি উদ্ধৃতি ভুল হয়ে যাওয়া এটি আপত্তিযোগ্য নয় আসল কথা হলো সেই হাদিসটি আছে কি না বা সঠিক কিনা আর ইবনে মাজার এই হাদিসটি সংকলন করা এবং বুখারি মুসলিমের শর্ত অনুযায়ী বা মানদণ্ড অনুযায়ী হাদিসের সঠিক হওয়া এই বিষয়টিকে প্রমাণ করে যে এই হাদিসটি সঠিক তো এই দিক থেকে ইসলামের উপর মিথ্যার আপত্তি করা এটি এই সঠিক রীতি হবে না এ অনেক সময় লেখালেখির সময় কোনো কোনো উদ্ধৃতি বর্ণনায় ভুল হয়ে থাকে কিন্তু সিয়াসি কিতাব মাজা এই হাদিসটির রীতিমতো রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন আমি মতো মৌলানা জৈনুদ্দিন হামিদ সাহেবের কাছেই রাখবো যে বান্দা এবং খোদার মাঝে একে অপরকে একে অপরের গুণাবলী ধারণ করার একটি বৈশিষ্ট্য রয়েছে তো এটি কিভাবে কাজ করে সেটি বর্ণনা করবেন যে জাকামুল্লাহ হজরত আকদাস মসিমদুল্লাহ আসলামের একটি উদ্ধৃতি হুজুর এই খুদ্ উপস্থাপন করেছেন সেটির খোলাসা ছিল যে সৌভাগ্যবান বান্দা এবং তার প্রভুর মাঝে এক বিশেষ সম্পর্ক থাকে অর্থাৎ একে অপরকে আকর্ষণ করা তো এখানে হজরত মুসিমাউদ্দ ইসলাম বলেছেন যে প্রথমে আল্লাহ তালার বৈশিষ্ট্য রহমানিয়া বান্দাকে নিজের দিকে আকৃষ্ট করে এরপর বান্দার সততার আকর্ষণে খোদা তালা তার নিকটবর্তী হয়ে যান এই উভয় আকর্ষণ যখন থাকে একে অপরের নিকটবর্তী যখন হয় তখন তাদের দোয়া অধিগৃহীত হয় এই দোয়া গৃহীত হওয়ার যে রহস্য তার মাঝে নিহিত এরই মাঝে নিহিত হুজুর আদালত ইসলামের বিস্তারিত উদৃতি বর্ণনা করেছেন সেটি আমি ইনশাল্লাহ বলবো কিন্তু ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলতে চাই তো ইসলাম যে খোদার আহ চিত্র উপস্থাপন করে তিনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী এবং দোয়া গ্রহণকারী খোদা আলা তালা বান্দাদের দোয়া শোনেন তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি প্রয়োজনের সময় কাজে আসেন এমন সত্তা তো ইসলাম এমন খোদার ধারণা উপস্থাপন করে কিন্তু আমরা জানি এমন এক যুগ ছিল ইসলামের উপর যখন কোরআন শরীফের অবদ্রতার কারণে অনেক বড় বড় আলেমরা ওই বিষয়টি মেনে নিয়েছিল যে আর প্রকাশ্যে এই কথা বলতো যে দোয়া গৃহীত হয় না শুধু এক ইবাদত পর্যন্ত সীমাবদ্ধ এটি হস্তিম হাদিস রয়েছে অর্থাৎ যে ইবাদতে দোয়া থাকে না তা ইবাদতই নয় কেননা দোয়াই আসলে ইবাদত বা ইবাদত আসলে দোয়ারই অপর নাম আর দোয়াও মুখলি বাদা বলা হয়েছে যে দোয়া হলো ইবাদতের মূল তো সেই যুগে হজরত ইসলাম আগমন করেছেন সেই যুগের পরের আলেম যারা মুফাকের ইসলাম অবহিত হন তারা মনে করে যে দুয়া একটি ইবাদত মাত্র কিন্তু হজরত মসিমউলা সাল্লা সালাম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে হাজার হাজার সৈন্যকে দোয়ার মাধ্যমে উপস্থাপন করে বলেন যে আল্লাহ তালা হলেন দোয়া গ্রহণকারী যিনি এই পূর্বে যেভাবে তিনি পূর্বে দোয়া শুনতেন এখনও তিনি সেভাবেই এই দোয়া শুনেন এবং তার কোনো গুণ শেষ হয়ে যায়নি বা শেষ হয়নি দোয়া আসলে খোদা পরিচয় লাভের অনেক বড় একটি মাধ্যম মানুষ যখন বিপদে পড়ে সে যখন আল্লাহ তালার কাছে দোয়া করে বিগলিত চিত্তে দোয়া করে তখন আল্লাহ তালা উপকরণ সৃষ্টি করে দেন আর এর ফলে তার ইমানে অনেক দৃঢ়তা সৃষ্টি হয় সে তার খোদার সাথে দৃঢ় সম্পর্ক সৃষ্টি করতে পারে আর এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে হয় এর উল্লেখ কোরআন রয়েছে এখনই আপনি কয়েকটি আয়াত শুনেছেন আরেকটি আয়াত আমি উপস্থাপন করতে চাই দোয়া খোদার পরিচয় লাভের মাধ্যম হয় কোরআন শরীফে সুরা বা কারায় আল্লাহ বলেছেন ওয়াইজাসা আলাকেই বা দিয়ে আননি ফাইননি করিব অর্থাৎ মানুষ যখন আল্লাহ তালাকে পাওয়ার জন্য দিনরাত চেষ্টা প্রচেষ্টারত থাকে ইবাদতে মুশগুল থাকে দোয়াই মুশগুল থাকে তো প্রাকৃতিকভাবে মানুষের মাঝে একটি প্রশ্ন জাগে যে সেই দুঃখতা কোথায় যার জন্য আমি দিন রাত ইবাদত করছি চেষ্টা প্রচেষ্টা করছি তো কোরআন শরীফ এই প্রাকৃতিক প্রশ্নের উত্তর এখানে বলেছেন যে ওয়াইজ অর্থাৎ আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করবে তখন বলো যে আমি আছি তো তালা তালা নিকট হওয়ার প্রমাণ কি বলা হয়েছে যে দান ইজ আজিব দাওয়াত দায় ইজ আন অর্থাৎ আমি তার দোয়া গ্রহণ করি যে আমার কাছে দোয়া করে অর্থাৎ খোদার পরিচয় লাভের অনেক বড় একটি মাধ্যম হলো দার গৃহীত হওয়া আর জমাতের ইতিহাসও এমন ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে আহ আর আহমদিয়ার একটি ই বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোনো ছোট্ট শিশুকে জিজ্ঞেস করলো সে দোয়া কবলীয়তের কথা স্বীকার করবে আর প্রতিদিন প্রতিনিয়ত আহমদিরা বহু স্থানে এই বিষয়টি লক্ষ্য করে কিন্তু আল্লাহ তালা নিজ বিশেষ অনুগ্রহে হজরত আকদাস মসিহ মাহদুল্লাহ সালাতামের কল্যাণের ফলশ্রুতিতে সারা পৃথিবীর আহমদিদের যতটা এবং যতটা বিজ্ঞাপন এবং দোয়ার সাথে দ্রচিত এরূপ দৃঢ়চিততা যাতে তারা সেখানে দেখায় তারা যেহেতু সেসব বৈশিষ্ট্যকে দেখতে পায় না অর্থাৎ বিরোধীরা তাই তারা এটাকে বুঝতেও পারে না এই কারণেই তারা বলে যে খোদা তালা দোয়া কবুল করেন না উত্তর দেন না কিন্তু হজরত ইসলাম বলেছেন প্রকাশ্যে যে না সেই খোদা এখনো কথা বলেন যেভাবে পূর্বে ছিলেন তিনি তার কোনো সিফত বা গুণ নিষ্ক্রিয় হয়নি এটি সর্বদা স্মরণ রাখার যোগ্য কিন্তু মুসলমানদের অনেক বড় একটি ভুল যা হয়েছে তা হলো খুব তালার কোনো কোনো বৈশিষ্ট্যকে তারা নিষ্ক্রিয় মনে করে নিয়েছে এই কারণে তারা হুইল হামেরও স্বীকার হুকারি হয়ে যায় দোয়া গৃহীত হওয়ার কথা শিকারকারী হয়ে যায় এখন দেখুন আল্লাহ তালা রবুল আলামিন পৃথিবীর প্রতিটি জিনিস এই তার রবুবিয়ত গুণ থেকে কলান্মলিত হচ্ছে এমন হতেই পারে না যে কোনো জিনিস আল্লাহ তালুবিয়তের বাইরে আল্লাহ তালারা হলেন রব তার অর্থ কি যে কোনো জিনিসকে তার পরিপূর্ণতায় ধীরে ধীরে পৌঁছানো এটি হলো রবু তো আল্লাহ হলেন রাব আর মানুষ হলো তার বান্দা তো এই উভয়টি পাশাপাশি চলার মাধ্যমে একটি অপরটিকে আকর্ষণ করে এক সৌভাগ্যবান বান্দা আল্লাহ দিকে আকর্ষিত হয় আর তার সত্যতার কারণে সে কতটা অবিচলতা প্রদর্শন করে কীভাবে আল্লাহ তালার পথে সত্যতার প্রদর্শন করে সেই সত্যতার দিক থেকে আল্লাহ তার নিকটবর্তী হয়ে যান আর এরপর তার দোয়া গৃহীত আরম্ভ হয় সরসৈয়দ আহমদ খান সাহেবের ভাষা ছিল দোয়া গৃহীত হয়নি এর উত্তরে হজরত ইসলাম বিস্তারিত আলোচনা করে তার ভুল সংশোধন করেছেন আর বারাকাত দোয়া পুস্তক লিখেছেন আর সেই পুস্তকে এই দোয়া গৃহীত হওয়ার বিষয়টিকে রীতিমতো আলোচনা করেছেন সেটি আমি আপনার সামনে উপস্থাপন করতে চাইব যেন এই মূল যে বিষয় রয়েছে সেটি আমাদের সামনে স্পষ্ট হয় প্রথম কথা হলো খোদার পরিচয়ের মাধ্যম যেমনটি বলা হয়েছে দোয়া কিভাবে গৃহীত হয় তো মানুষের বাহ্যিক চোখ আল্লাহ কাছে পৌঁছতে পারে না আল্লাহ তালা এমন উপকরণ সৃষ্টি করেন যে সেই মানুষ আল্লাহ তালার সত্তাকে প্রত্যক্ষ করতে পারে পূর্ণ বিশ্বাসের সাথে এবং সে দৃঢ়ভাবে এর উপর প্রতিষ্ঠিত হয় যে আসলে আল্লাহ তালা আছেন মুসলিমের সেই করতে চাই এই পর্যায়ে হুজুর বলেন যে বারাকাত দোয়া তিনি বলছেন যে এখন আমরা সর্বসাধারণ উপকার অর্থে দোয়ার কিছু বিষয় উল্লেখ করতে যাচ্ছি দোয়ার বিষয় হলো এক সৌভাগ্যবান বান্দা এবং তার প্রভুর মাঝে এক বিশেষ সম্পর্ক থাকে অর্থাৎ খুদার প্রথমে বান্দাকে নিজের দিকে আকর্ষণ করে পর বান্দার সত্যতার আকর্ষণ বান্দা খোদার থেকে কিছুটা দূরে সরে যাওয়ার দোয়ার মাধ্যমে সে এক বিশেষ সম্পর্কে উপনীত হয়ে নিজের অসাধারণ বৈশিষ্ট্যের প্রকাশ করে যে যখন কোনো যেভাবে কোনো বান্দা যখন বিপদে পড়ে তখন সে পূর্ণ ভালোবাসা পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ নিষ্ঠা ও পূর্ণ সাহসের পূর্ণ সাহসের সাথে যখন বিনত হয় এবং হঠাৎ জাগ্রত হয়ে অজ্ঞতার পর্দা চিরে সফলতার মাঠে আরও বেশি সামনে অগ্রসর হয় তখন সে দেখতে পায় যে সেখানে আল্লাহতালার আরও সি তখন তার রু সেই আস্তানায় তার নত করে আর এইভাবেই আল্লাহ তালার আকর্ষণ তাকে নিজের দিকে আকর্ষণ করে আর সেই দোয়ার প্রভাব সেই সমস্ত বিষয়ের উপর পড়ে থাকে যেগুলো থেকে এমন বিষয়ের সৃষ্টি হয় যেগুলো এই বিষয়গুলো পাওয়ার জন্য আবশ্যক ছিল উদাহরণস্বরূপ যদি বৃষ্টির জন্য দোয়া করা হয় তাহলে দোয়া গৃহীত হওয়ার পর বারিশ বৃষ্টির জন্য দোয়া করার পর বৃষ্টির জন্য যে বিষয়গুলো বা উপায় উপকরণগুলো প্রয়োজন সেগুলো আল্লাহ তালা সৃষ্টি করা আরম্ভ করেন অনুরূপভাবে এই বিষয়টি যারা কাশফের অভিজ্ঞতা রাখে তাদের কাছে স্পষ্ট হয়েছে যে আলা নির্দেশে তাদের দোয়া আল্লাহ তালার বিশেষ দৃষ্টিকে আকর্ষণ করে এবং আল্লাহ তালা তাদের দোয়া গ্রহণ করেন এখন এই উদ্ধৃতি থেকে আমরা বুঝতে পারি যে মানুষের হৃদয়ে মানুষের অন্তরে এক ধরনের যোগ্যতা থাকে সেই যোগ্যতা যখন নিজ আমলের মাধ্যমে এবং ইমানের মাধ্যমে মানুষ উন্নত পর্যায়ে নিয়ে যায় তখন আল্লাহ তালা মানুষের নিকটবর্তী হয়ে যান যেই এই শক্তি এই আকর্ষণ শক্তি যার উল্লেখ হজরত মুসিমত আল ইসলাম এখানে এক বিশেষ নাম রেখেছেন একে অপরকে আকর্ষণ করার তো এর জন্য বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে আকর্ষণ করার জন্য বাইরের কোনো জিনিসের প্রয়োজন নেই বরং আল্লাহ তাল্লাহকে আকর্ষণ করার জন্য মানুষের ভিতরেই এক বিশেষ শক্তি রাখা হয়েছে সেই এই আকর্ষণ শক্তির কারণে আল্লাহ তালার অন্য সমস্ত বৈশিষ্ট্যের বিষয়ও রয়েছে এক্ষেত্রে এক ধরনের বিশেষ রবু মানুষের মাঝেও কাজ করতে থাকে আল্লাহ তালার যত নাম রয়েছে হজরত মুসিমসলাম বলেছেন যে রহমান বলে ডাকো আল্লাহ তালাকে বা অন্য যে নামে ডাকো সমস্ত নেক নাম বা পবিত্র নাম আল্লাহ তালার সেসব নাম অনুযায়ী আল্লাহ তালার কাছে সাহায্য চাও আর তার সহযোগিতা চাইলে তালা সেসব দোয়া গ্রহণ করেন কীভাবে গ্রহণ করেন বা একান্ত অসম্ভব পরিস্থিতিতে অনেক ঘটনা এমন আছে যে বৃষ্টির কোনো চিহ্নই ছিল না মেঘের কোনো চিহ্ন ছিল না কিন্তু পূর্ণ ইমানের দোয়ার ফলে হঠাৎই আকাশে সেই সব উপকরণ সৃষ্টি হয়েছে এবং তার ফলে বৃষ্টিও হয়েছে অনেক সময় মনে হয়েছে যে প্রবল বর্ষণ দিনরাত হতে থাকে কিন্তু আর বৃষ্টি থামার কোনো উপায় থাকে না কিন্তু আল্লাহ তালার গুণাবলীকে আকর্ষণ করে বা গুণাবলীর বই হিসেবে মানুষ যখন দোয়া করে তখন আল্লা তালার দৃষ্টি পড়ে তো অতীতকালেও এমন হয়েছে আর বর্তমান যুগেও সাহাবিদের জীবনেও বহু ঘটনা রয়েছে আমি যেমনটি বলেছি যে জমাতের ইতিহাস এমন ঘটনায় পরিপূর্ণ আমাদের যা আবশ্যক তা হলো আমরা যেন এটিকে বোঝার চেষ্টা করি আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই বিষয়টিকে বোঝার চেষ্টা করে আর এই ধরনের ঐশি এই ধনভাণ্ডার থেকে আমরা কল্যাণ বৃদ্ধি হওয়ার চেষ্টা করি তো এমনটি হলে সে জাগতিক দিক থেকেও সফল হয় এবং তার জীবনের উদ্দেশ্যকে অর্জনকারী হতে পারে অনেক ধন্যবাদ আপনাকে প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন মোতর মৌলানা করিম উদ্দিন শাহেদ সাহেবের কাছে রাখছি যে সাহাবিয়ে কারাম মাইন কীভাবে মহানের নীতি কে অনুসরণ করে দোয়া করতেন সে ব্যাপারে আপনি সংক্ষেপে বলবেন দেখুন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল ওয়াসাল্লামের আগমনের পর আরবে এমন এক বিপ্লব সাধিত হয়েছে যেমনটি বারাকাত হজরত মুসিমাউদ্দাম বলেছেন যে যারা পূর্বে জাহেল বাগ্য ছিল যারা অশিক্ষিত ছিল এমন অবস্থায় বা এমন লোকদের মাঝে যখন তিনি আগমন করেছেন তখন তাদের মাঝে এমন পরিবর্তন সৃষ্টি হয়েছে যে কোথায় তারা অনেক বেশি মদ পানি লিপ্ত ছিল বেবিচারে লিপ্ত ছিল সমস্ত চুরি লিপ্তি ছিল এই সমস্ত মন্দ গুণ তাদের কাছ থেকে দূর হয়ে যায় মন্দ বিষয় আর তারা এমন হয়ে যায় যেমন বলেছেন যে সাদ আফতাহ তাহ কারাউসিন ফাজা কাসা বি কাতিল কি অর্থাৎ তারা এমন ছিল যেন গোবর পড়ে আছে বা পড়ে থাকে অর্থাৎ তাদের খুবই শোচনীয় অবস্থা ছিল ফাজ আলতা কাসবি কাতিল অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাম আপনি তাদেরকে এমন এক জাতিতে পরিণত করেছেন যেন স্বর্ণের ডালা হয়ে থাকে তো এমন পরিবর্তন সাহিত হয়েছে তো মানুষ আসলামের দোয়া অসংখ্য রয়েছে কিন্তু তার সাহাবিরাও সেভাবেই দোয়া করেছেন দোয়া গৃহীত হয়েছে সব বর্ণনা করা সম্ভব নয় বিন একটি বর্ণনা হলো আসাবিকান নুজুমে বি আইএম মুক্তদাইতুম ইহতদাইতুম অর্থাৎ আমার সাহাবীরা তারকা সদৃশ তাদের কারো অনুসরণ করলে তোমরা হিদায়ত পেয়ে যাবে তো এরূপ বহু ঘটনা রয়েছে যেগুলোর ফলে আল্লাহ তাআলা তাদের দোয়া গ্রহণ করেছেন এবং ও সাধারণ পরিবেশে বা পরিস্থিতিতে তাদের সাহায্য করেছেন দেখুন কোথায় সেই যুগ ছিল যখন সকল প্রকার মন্দ বিষয়ে তারা লিপ্ত ছিল আর কোথায় এই যুগ যে মক্কা বিজয়ের পর ধীরে ধীরে পুরো আরব গোত্রগুলো মুসলমান হয়ে যায় তো এটি তার সেই পবিত্রকরণ শক্তি ছিল যার ফলে আরবের সবার মাঝে এক বিপ্লব সৃষ্টি হয়েছে দু একটি উদাহরণ সাহাবিদের উপস্থাপন করছি যে যখন ইরানের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছিল তুস্তর নামক স্থানে ইরানি সেনাবাহিনীর যে সেনাপতি ছিল হরমুজান এবং সে ছাড়া ইরানি বাহিনী পাহাড়ের উপর বসবাসকারী লোক এবং অন্য সবাই লুকিয়ে বসেছিল হজরত উমর হাজ আনহু এমন উপলক্ষে তাদের নেতৃত্বের জন্য হজরত আবু মুসা শরি রাজু তাল আনহুকে সেখানে প্রেরণ করেছিলেন যেন সেখানে গিয়ে তিনি এই পরিস্থিতি যাচাই করেন আর অনুরূপভাবে আবু সাবরাকে তিনি কমান্ডার নিযুক্ত করেন মুসলমানরা কয়েক মাস পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখে কিন্তু কোনো লাভ হচ্ছিল না এই যুদ্ধে হজরত বারাইবনে মালেক রজিল্লাহ তাল আনহুও অংশ নিয়েছিলেন যিনি হজরত বিন মালেকের ভাই ছিলেন তো তার সম্পর্কে এসেছে যে তিনি অনেক প্রচন্ড আক্রমণ করেছেন এবং আশির অধিক তার আক্রমণ ছিল তার উপর আক্রমণ করা হয়েছে কিন্তু সর্বদা তিনি রক্ষা পেয়েছেন এবং অনেকেই তিনি এই মৃত্যুর ঘাটে উপনীত করেছেন অতএব এমন এক সময় আসে যখন যুদ্ধ শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিলো না ইরানি সেনাবাহিনী লুকিয়ে বসেছিলো আর কোনোভাবে মুসলমানদের কোন পদক্ষেপই সফল হচ্ছিল না এমন শত শত লোককে তারা হত্যাও করেছে কিন্তু যুদ্ধের কোনো ফলাফল লাভ হচ্ছিল না এমন অবস্থায় হজরত বারা ইবনে আজব রাজ আনহু খুবই দোয়াকারী ব্যক্তিত্ব ছিলেন তার দোয়া অনেক গৃহীত হতো তো মানুষ বলে যে হে বারা ইবনে আজব দেখুন কোনোভাবেই বোঝাচ্ছে না যে কিভাবে এই যুদ্ধ করা হবে তুমি আল্লাহ তালার কাছে দোয়া করে যেন আল্লাহ তালা তাদেরকে পরি বিজয় দান করেন এবং আমাদের বিজয়ে নিশ্চিত হয় অতএব বলা হয়েছে যে বারাইব নে আজেব রাজিল্লাহ তাল্লাহ আনহু তখন দোয়া করেন আল্লাহ আলিম হুম ওয়াস্তা শিদিনী অর্থাৎ হে আল্লাহ তুমি তাদেরকে পরাজিত করো এবং আমাকে শাহাদাতের মর্যাদা দান করো অতএব ঠিক এমনই হয়েছে যে অনেকের সাথে তাদের যুদ্ধ হয়েছে আর এরপর ধীরে ধীরে পুরো জাতিকে আল্লাহ তালা তাদের বা তার দোয়ার ফলশ্রুতিতে বিজয় দান করেছেন আর এরপর তারা সেখান থেকে বের হয়ে ইরানের সীমান্তে প্রবেশ করেন এবং ইরান বিজয় করেন তো এমন উপলক্ষে যে প্রচণ্ড ভয়াবহ পরিস্থিতি ছিল বা প্রচণ্ড যুদ্ধের পরিস্থিতি যখন ছিল তখন আল্লাহ তালার কাছে তিনি দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাদেরকে পরাজিত করো আল্লাহ তালা তার দোয়া গ্রহণ করেন এবং তাদের শত্রুদের পরাজয় হয়েছে আর মুসলমানরা বিজয়ী হয়েছে অনুরূপভাবে আরেকটি ঘটনা যে হজরত সাদ বিন আবি ওকাস সম্পর্কে বর্ণিত হয়েছে যে এটি আঠারো সমান আমি বুঝতে পারিনি জারাইবনে সানান হজরত ওমরের সমীপে গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি সঠিকভাবে কাজ করছেন না সঠিকভাবে পরিস্থিতি যাচাই করছেন না তো এমন অবস্থায় তিনি এই দোয়া করেন যে সাদিব নেব কাজ দোয়া করেন যে তিনি সবার কাছে গিয়েছেন কিন্তু কে কথা বলেননি যে এই কথাগুলো আসলেই সত্য কিন্তু সবাই বলেছে যে খুবই ভালোভাবে চলছে শুধু এক ব্যক্তি ছিল যে কথা বলেছে যে যারা যে ছিল তার এক অনুচর ছিল যে বলে যে তার নাম ছিল বিন আল্লাহ তালা সাক্ষী যে না তিনি বন্টন ঠিকভাবে করেন না ন্যায় বিচার করেন বরং মুসলমানদেরও খেয়াল করেন না তো হজরত সাহ তখন দোয়া করেন যে হে আল্লাহ যদি সে সত্য বলে তাহলে তুমি এমন করো যে তার যদি কোনো মিথ্যা বলে থাকে তাহলে তার দৃষ্টিশক্তি অন্ধ করে দাও বা তার পরিবারকে বৃদ্ধি করো এবং তাকে ফিতনা নিবেদিত করো অতএব বর্ণনা করা হয় যে অবশেষে তার অবস্থা এমনই হয়েছে যে এক হলো তার দিশে দীর্ঘ বয়স পায় এমনকি হাদিসে বর্ণিত হয়েছে যে তার চোখের পাতা খোলা যেত না এমন অবস্থা আর মহিলাদের দেখে সে বিভিন্ন অশ্লীল ইঙ্গিত করতো অনুরূপভাবে তার দশ কন্যা জন্ম নেয় এবং তার পরিবার অনেক বড় হয়ে যায় তো এটি তার দোয়ার প্রভাবেই হয়েছে আর সে নিজেই বলতো যে সাদের দোয়া আমাকে ধ্বংস করেছে বা আমার উপর প্রভাব করেছে তো এই পুরো খারাপ অবস্থা আমার এই দোয়ার কারণে হয়েছে তো সাবিয়ে কারাম রিজমানুল্লা আল ইহিমাজ সেই সমস্ত রীতি শিখেছিলেন যা দোয়া কবুলিয়তের জন্য আবশ্যক আর সে অনুযায়ী তারা দোয়া করেছেন আল্লাহ তালা তাদের দোয়া গ্রহণ করেছেন আর ইসলামকে ইসলামের বিজয়ের উপকরণ সৃষ্টি করেছেন আর যারা মন্দ লোক ছিল তাদের মন্দ পরিণতি হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন মোতরম মৌলানা উজানুদ্দিন হামিদ সাহেবের কাছে করতে চাই যে শেষ যুগের সাহাবি তারা হজরত ইসলামের কাছ থেকে দোয়ার পদ্ধতি এবং তাদের দোয়া গৃহীত হওয়ার কয়েকটি ঘটনা যদি উপস্থাপন করেন যে যেমনটি আপনারা এখনই শুনেছেন যে সাহাবিরা কিভাবে তাদের দোয়া গৃহীত হতো সময়ের দিকে লক্ষ্য রেখে কয়েকটি ঘটনা আপনারা শুনেছেন এখন আমরা দেখব যে শেষ যুগে অর্থাৎ মানবস ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং পবিত্র কোরআনার ভবিষ্যৎবাণী অনুযায়ী ওয়াখারাইন মিন হুমলাম হাকু বিহিম অর্থাৎ সেই যুগের জাতিতে আগমনের উল্লেখ রয়েছে কোরআন শরীফে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে এখন দেখতে হবে যে শেষ যুগে হজরত মসিহ মাউদ আলাহ ইসলামের জামাতে যারা অন্তর্ভুক্ত হয় তারা কীভাবে সেই পরিবর্তন লাভ করেছে কি আধ্যাত্মিক বিপ্লব সাধিত হয়েছে হজরত মসিমাদামের বয়াত করার পর কি কি পরিবর্তন হয়েছে আর তাদের দোয়া কিভাবে গ্রহীত হতো দেখুন হজরত মুসি মহামদাল সাল্লাম বহুবার বলেছেন যে তার জামাতে যার তারা সাহাবিদের রং ধারণ করবে তিনি বলেছেন যে যুগের মসি এসেছেন খুদা ওয়াদা ওয়াদাপূর্ণের দিন দেখিয়েছেন সাহাবিদের সাথে তারা মিলিত হয়েছে যখন আমাকে লাভ করেছে সেই সুধা তাদেরকে পান করানো হয়েছে অর্থাৎ মহানবী মহানবীসাল্লাম যে ঝর্ণার দ্বারা কল্যাণ হয়েছেন তো আসলে এই জামাত জামায়াত ইসলামের জামাতের পরিপূর্ণতা তো বিহিম বলে পরবর্তীতে আগমনকারীদের সাথে পূর্ববর্তীদের মিলিত করা হয়েছে তো আমি ঘটনা বর্ণনা করব যাতে বোঝা যাবে যে হজরত ইসলামের সাহাবিরাও মহানুবিসা ইসলামের সাহাবিদেরই এ রঙিন ছিলেন ওই যে সাহাবিদের অন্তর্ভুক্ত হয়েছে যখন আমাকে পেয়েছে আর সাহাবিদের মাঝে যে অসাধারণ পরিবর্তন সাধিত হয়েছে প্রথম যুগে আমরা দেখেছি আর পরে শেষ যুগেরও দেখেছি তো এই যে বিপ্লব সাধিত হয়েছে তা দোয়ার মাধ্যমেই হয়েছে আর বহু এরূপ ঘটনা রয়েছে যেমনটি আমি পূর্বেও বলেছিলাম যে জামাতের ইতিহাস এমন ঘটনায় পরিপূর্ণ সময়ের দিকে লক্ষ্য রেখে আমি দু একটি ঘটনা উপস্থাপন করব। হজরত খলিফত মুসি আব্বাল রজুল্লাহ তাল আনহুর ঘটনা দিয়ে আমি আরম্ভ করছি যে উনিশশো নয় সনের ঘটনা যে বর্ষাকালে একবার কাদিয়ানে অনবরত আট দিন বৃষ্টি হতে থাকে সাবে আহমদ অষ্টম খণ্ডে এই উদ্ধৃতি রয়েছে উনিশশো নয় সনের অর্থাৎ প্রাথমিক প্রথম দিকের খিলাফতের কথা যে আট দিন অনবরত বৃষ্টি হতে থাকে যাতে কাদের অনেক ঘর ভেঙে যায় এমনকি নবাব মোহাম্মদ আলী খান সাহেব মরহুম এখান থেকে বাইরে একটি নতুন কোঠি বানিয়েছিলেন সেটিও ভেঙে যায় অষ্টম বা নবম দিন হজর খলিফতুল মুসি আব্বাল হজিলহু জোরের নামাজের পর বলেন যে আমি দোয়া করছি আপনারা সবাই আমিন বলবেন দোয়া করার পর তিনি বলেন যে আমি আজ সেই দোয়া করেছি যা হজরত রসুলি করিম ওয়াসাল্লাম সারা জীবনে শুধু একবার করেছিলেন মদিনার বিষয় ছিল যে একবার এক ব্যক্তি এসে বৃষ্টির জন্য বলে এরপর সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি হতে থাকে পরবর্তী আরেক ব্যক্তি সেই ব্যক্তি বা অন্য আরেক ব্যক্তি বলে যে অনেক বেশি বৃষ্টি হয়েছে তো তখন মন ইসলাম জুমার সময় খুববার মাঝেই দোয়া করেছিলেন যে আল্লাহ হামারি না আলাই না অর্থাৎ হে আল্লাহ আমাদের জন্য এখন আর বৃষ্টির প্রয়োজন নেই তো সাহাবিরা বলছেন যে দোয়া শেষ হওয়ার হতেই বৃষ্টি থেমে যায় তো এখানে হজরত খলিফুদ মুসাফলের সাথে এমনই হয়েছে তিনি বলেন যে সেই যে দোয়া আমি করেছি বৃষ্টি থামানোর সেটি মহানবিস ইসলাম সারা জীবনে শুধু একবারই করেছিলেন এই দোয়া বৃষ্টি বন্ধের ছিল দোয়ার সময় অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আর এরপর তাৎক্ষণিকভাবে বৃষ্টি বন্ধ হয়ে যায় আর আসরের নামাজের পর আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল এবং রোদ বেরিয়েছিল বা রোদ পড়েছিল তো এটি দোয়ার এমন এক নিদর্শন দোয়া গৃহীত হওয়ার যেটি সে অনেক উন্নত মানের একটি দৃষ্টান্ত মনোবি আব্দুল করিম সাহেব মৌলভী মহিবুর রহমান সাহেবের একটি ঘটনা লিখেন যে শেষ বয়সে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন ডাক্তাররা বলে যে তার ফুসফুস সম্পূর্ণ গলে গেছে কয়েকদিনের মাত্র অতিথি তিনি তিনি হজরতুল মুশিদ সাহানির কাছে দোয়ার জন্য লিখেন একদিন স্বপ্নে দেখেন যে এক ফেরেশতা এসেছে সে তার বুক বিদীর্ণ করেছে ফুসফুস বের করে দেখিয়েছে যেগুলো সম্পূর্ণ গোলে পচে গিয়েছিল এরপর সেগুলো ফেলে দেন আর এরপর রেখে দেয় এই কাশফের পর তিনি সম্পূর্ণ ভালো হয়ে যান এবং কয়েক বছর জীবন লাভ করেন এবং প্রাকৃতিকভাবে বা মৃত্যুবরণ করেন হজরত মসিমাল্লাহ ইসলামের জামাতার অন্তর্ভুক্ত হওয়ার কল্যাণে আল্লাহ তালা কিভাবে পবিত্রকরণ শক্তি তাদেরকে দান করেছেন আর এর ফলে তাদের দোয়া গৃহীত হয় আরেকটি ছোট্ট ঘটনা উপস্থাপন করছি মাস্টার আব্দুর রহমান সাহেব যিনি শিখ বংশ থেকে আহমদি হয়েছেন পরবর্তীতে সত্যের সন্ধান করতে করতে আহমদি হয়েছেন তো আহমদি হওয়ার পর তবলিগের অনেক শখ ছিল তার হজরত মুসিমাদ সাহাবি ছিলেন তবলিগের কোনো সুযোগ হাতছাড়া করতে না কিন্তু সর্দার আব্দুর রহমান সাহেবকে এর তবলিগের প্রতি বিশেষ মনোযোগ ছিল এর কারণ ছিল যা বর্ণনা করেছে আল্লাহ তালা বলেছিলেন যে তার বাকি উমর অর্থাৎ কয়েক কয়েকদিন জীবিত থাকবেন তা তালা বলে দিয়েছিলেন এর জন্য তিনি চিন্তিত ছিলেন যে আমার বয়স আর এতটুকুই বাকি আছে তিনি এর জন্য ছিলেন যে এক তো তবলিগ আহমদিয়াতের অনেক শখ ছিল তার আগ্রহ ছিল যে কিভাবে আহমদিয়াতের বাণী মানুষের কাছে পৌঁছাবেন আর দ্বিতীয়ত তিনি বলছেন যে তার উপর কিছু পারিবারিক দায়িত্ব ছিল সন্তানদের বিয়ে শা এবং পড়াশোনাও শেষ হয়নি তিনি বলেন যে আমার উপর অনেক দায়িত্ব আছে তো তিনি চাইতেন যেন আমার বয়স বাড়ানো হয় দুই মিনিট দোয়া করার পরে আল্লাহ ইলহাম করেন যে ওয়ামা মাই ইয়ান অর্থাৎ আল্লাহ তালা তাদের বয়স বৃদ্ধি করেন যারা মানুষের জন্য উপকারী বা কল্যাণকর সত্তা হয়ে থাকে এখন তখন তিনি চিন্তা করেন যে আল্লাহ তালা আহমদিয়াতের তবলিগকে অনেক পছন্দ করেন তাই তিনি তবলিগি লিফলেট ছাপান এবং প্রতিদিন তবলিগ করতে থাকেন আর যে প্রথমবার যে সীমা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে অনেক বেশি জীবন তিনি লাভ করেছেন তো এটি অনেক অসাধারণ নিদর্শন যা হজ মুরম সাহাবিদের মাধ্যমে আল্লাহ তালা প্রদর্শন করেছেন এই খুদবার আরেকটি উদ্ধৃতি উপস্থাপন করতে চাই অনেক ঘটনা রয়েছে কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে আমি এই সংক্ষেপে বলছি শেষে হুজুর বলছেন অনেকগুলো ঘটনা বলার পর সেই ক্ষুদাই যে আজ পৃথিবীর বুকে বিস্তৃত সকল আহমদির দোয়ার মাধ্যমে নিজেদের ইবাদতের মাধ্যমে খুদ তালার সাথে এক জীবন্ত সম্পর্ক গড়ার মাধ্যমে সেই পুণ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যারা উজ্জ্বল তারকার নেয় আকাশে দেীপ্যমান যারা পূর্ববর্তীদের সাথে মিলে পৃথিবীর মাঝে ঐশী রাজত্ব প্রতিষ্ঠিত করবেন সকল হৃদয়কে এদিকে ঝুঁকানোর চেষ্টা করেছে প্রত্যেক আহমদির হজরত আসলামের এই কথা সর্বদা স্মরণ রাখা উচিত যে পীর হও পীরের মুরিদ হয়েও না বা পীরের পূজারি হয়ও না ওয়ালি হও ওয়ালির পূজারী হও না আল্লাহ এরপর হুজুর বলছেন যে আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমরা যেন খাতামুল আউলিয়া খাতামুল খুলাফার অনুসরণ নিজেদের ইবাদতকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে দোয়া কবুলিয়তের দৃশ্য দেখতে থাকে এরপর হুজুর সংক্ষেপে আরেকটি উদ্ধৃতি উপস্থাপন করেন মোসুমদ ইসলাম বলেন যে আমাদের জামাতের উচিত তার জুতকে আবশ্যক করে নেওয়া বেশি না হলে দুই রা কাতি পড়েনি কেননা তখন সে দোয়ার সুযোগ পাবে এই এই সময়ের দোয়ায় এক বিশেষ আকর্ষণ থাকে কেননা তা একান্ত হৃদয় থেকে উদ্ভূত হয় যতক্ষণ বিগলিত চিত্তে দোয়া না হবে বা হৃদয়ে এক বিগলন না থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ আরামের প্রশান্তির ঘুম থেকে কিভাবে উঠতে পারে আমাদের কাছে শুধু দুয়ার অস্ত্রই আছে যা খোদা তালা আমাদেরকে দান করেছেন শত্রু বন্ধু সবার জন্য একটি অস্ত্র আমরা সাদাকে কালো বা কালোকে সাদা করতে পারবো না কিন্তু আল্লাহ তালা নিজ অনুগ্রহে আমাদের যা দান করবেন আমরা শুধু সেটি লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের এইসব নসিহতের উপর আমল করার তো প্রিয় দর্শক এরই সাথে আমাদের আজকের এই পর্বের সমাপ্তি হচ্ছে প্রোগ্রামের শেষে খাকসার হযরত আকদাস মসিমুল্লাহলামের একটি উদ্ধৃতি উপস্থাপন করব। হযরত আকদাস মসিমুল্লাহাম বলেন খোদা তালা পবিত্র কোরআন এক স্থানে নিজের পরিচয়ের চিহ্ন এটি বলেছেন যে তোমাদের কথা সেই খোদা যিনি অস্থিরদের দোয়া গ্রহণ করে যেমনটি বলেছেন আম্মা মুস্তার রায় আহ অর্থাৎ খোদা তালা দ্বার গৃহীত হওয়াকে যেহেতু নিজের অস্তিত্বের চিহ্ন বলেছেন তাহলে কিভাবে এক বুদ্ধিমান এই কথা মনে করতে পারে যে দোয়া করে তার কোনো ফল লাভ হয় না আর এটি শুধুমাত্র এক দেখানোর জিনিস যাতে কোনো প্রভাব নেই আমার মনে হয় এমন বেদবি কোনো ইমানদার করতে পারে না আল্লাহ তালা যেখানে বলেছেন যে যেভাবে আকাশ ও পৃথিবীর গুণাবলীতে গভীরভাবে দৃষ্টি দিলে খোদা তালার পরিচয় লাভ হয় অনুরূপভাবে দোয়ার প্রতি গভীর দৃষ্টিপাত খোদা তালার উপর বিশ্বাস লাভ হয় আইয়া মসুলা পুস্তক থেকে এই উদীতি নেওয়া হয়েছে প্রিয় দর্শক এরই সাথে আমাদের আজকের পূর্ব শেষ হচ্ছে ইনশাল্লাহ তালা আমাদের পরবর্তী পর্বেও এই আলোচনায় অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম মরামতু লাই ওভারে কাতুকে লতু सल्ली का बताया